আগুনে পুড়ল সমস্ত জিনিস বুধবার বিদ্যালয়ের পড়ুয়াদের খাওয়ানো গেল না রান্না করা খাবার ঘটনা রাজধানীর ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ে অন্যদিনের মতো বুধবার যথারীতি প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা এসে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েন মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলার এসে দেখেন রান্নাঘরের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে ঘটনায় স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায় আগুনে সমস্ত কিছু পুড়ে গেছে এদিন আর পড়ুয়াদের রান্না করা খাবার দেওয়া যায়নি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে আগুন লাগলো এই নিয়ে ধোঁয়াশা এটা ইংলিশ মিডিয়াম হাই প্রাইমারি সেকশন তো আমরা তো যথারীতি স্কুলে সাড়ে ছটায় আসি সাড়ে ছটার আগে আমরা আসি তো আমরা আসার পরে প্রেয়ার করলাম ক্লাস যার যার ক্লাসে গেলাম তো রান্নার মাসিরা এসে রান্নাঘর খোলার পরে মানে খুলে আমাকে ডাক দিয়েছে ম্যাডাম এখানে অবস্থা We report, Channel Dinrath.